আর বিশেষ করে অভিনন্দন জানাই। বিশ্বাস করি প্রভু আপনাদের সবাইকে ভালো রেখেছেন। ঈশ্বরের বাক্যকে শুরু করার আগে একবার চোখ বন্ধ করি, আমরা প্রার্থনা করে ঈশ্বরের বাক্যকে দান করব। স্বর্গীয় পিতা, প্রভু আজকেও বিশেষ করে একটা নতুন দিনে তোমার বাক্যকে দান করতে তুমি সময় দিয়েছ। প্রভু এখন যখন তোমার আমরা বাক্য, তোমার বাক্য যখন দান করব, পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করো যেন তোমার বাক্যকে আমরা বুঝতে পারি। আমাদেরকে সাহায্য করো যেন যে বিষয়ে তুমি আমাদেরকে শিখাতে চাইছো সে বিষয়টা যেন আমরা শিখতে চাই। প্রভু সেই হৃদয়, সেই মন তুমি দাও আমাদের মনের মধ্যে, কোনো রকমের প্রভু গো কোনো শয়তানের কোনো জিনিস যেন না থাকে। আমি প্রার্থনা করি প্রত্যেকজন যারা ঈশ্বরের বাক্যকে শুনবে প্রভু তাদের জীবনে সেটা আশীর্বাদকে, ফলকে, আনন্দকে নিয়ে আসুক। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। আর সো আজকে আমরা বিশেষ করে একটা রাজার সম্পর্কে আমরা ধ্যান করব। ইসরায়েল দেশে অনেক রাজা ছিল, তারা দেশকে রাজত্ব করত। আর আপনারা কটা রাজাকে আপনার মনে আছে? ইসরায়েল দেশের যে সমস্ত রাজাগুলো রাজত্ব করেছে তাদের মধ্যে আপনার কার নাম মনে আছে? দাউদ, আর সলোমন, আর সাউল, ভেরি গুড। হ্যাঁ, এর আহা না, ওটা নতুন নিয়মে, পুরাতন নিয়মে, বাবিলন দেশের রাজা উনি, ইসরায়েল দেশের, ভেরি গুড। সাউল, সলোমন, দাউদ আর বাস, ঠিক আছে। তো এরকম অনেক রাজা আছে, কেন আমরা সাউল রাজা, সলোমন রাজা, দাউদ রাজাকে আমরা কেন মনে আছে? কারণ দাউদকে এই কারণে মনে আছে, দাউদের অনেক গীত সঙ্গীত আমরা পড়ি, ওই জন্য দাউদের কথাটা আমাদের মনে থাকে। সলোমনের কথা কেন মনে থাকে? কারণ আমরা জানি সলোমন দাউদের ছেলে, তিনি মন্দির নির্মাণ করেছেন বলে আমাদের মনে থাকে। সাউল রাজার কথা কেন মনে থাকছে? কারণ ইসরায়েল দেশের প্রথম রাজা, প্রভু তাকেই প্রথম মনোনীত করে রাজা হিসাবে নিযুক্ত করেছিল। ওই জন্য এ প্রথম কয়েকটা রাজার নাম আমাদের মনে থাকে, এবং তাদের গীত সঙ্গীত আছে, তাদের অনেক বাক্য আছে, তাদের বিষয়গুলো আমরা শুনি এবং আমরা অনেক কিছু শিখি। তো কিন্তু কিছু কিছু রাজা আছে তাদের সম্পর্ক কেউ জানো না, তার কারণ বাইবেল পড়লে অবশ্যই তাদের জীবনের কাহিনীটা আমরা পড়তে পারবো। সেরকম একটা রাজার কথাই আমি আজকে ধ্যান করব। কেন এই রাজার কথা ধ্যান করব আপনি যদি জিজ্ঞাসা করেন, কেন আমরা রাজার কথা ধ্যান করব, কারণ বিশেষ করে কারণ আজ আমরা যিশুকে ডাকি, আমরা যিশুর প্রার্থনা করি এবং যিশু আমাদেরকে একটা উত্তম পথে নিয়ে এসেছেন, যেই পথ আলোর পথে আমরা এনেছি। কিন্তু অনেক সময় আমাদের জীবনের পথে আমরা হঠাৎ করে পিছিয়ে চলে যাই, আমাদের বিশ্বাসে দুর্বল হয়ে যায়, বা প্রভুর প্রতি প্রেমে আমরা কোথায় কম হয়ে যায়, এবং কোথায় কিছু জিনিসটা ঢুকার কারণে আমরা ঈশ্বরের কাছে থেকে কোথায় না কোথায় বঞ্চিত হয়ে যাই। তো যারা আজকে ঈশ্বরের কাছে নেই তাদের কথা আমরা আলোচনা করছি না, কারণ তারা যেহেতু ঈশ্বরের কাছে নেই তাই তাদের জীবনে প্রচুর ধরনের আর পাপ থাকছে, আর বিভিন্ন ধরনের তাদের জীবনে অশান্তি থাকছে, তার কারণ তারা যিশুতে নাই। তো যিশুতে যারা নাই তাদের কথা আমরা আলোচনা করছি না, কারণ যিশুতে যারা নাই তারা যিশুকে জানে না, তাদেরকে আমরা যিশুর কথা বলে যিশুর কাছে নিয়ে এসে তাদেরকে যিশু তাদের জন্য কি কি করেছেন সেটা আমরা প্রচার করব, সেটা আলাদা। কিন্তু যারা যিশুর কাছে এসে, যারা যিশুর প্রার্থনা করে এবং যারা ঈশ্বরের বাক্যকে পড়ে এবং যিশুকে একটা আদর্শ স্বরূপে অনুসরণ করে, তাদের জীবনেও অনেক উচ্চ নিচের পরিস্থিতি হয়ে থাকে। তো অনেক সময় তারা দুর্বল হয়ে আবার বিশ্বাসটাকে স্থির করে রাখে। কিন্তু এই রাজাটা, এর নাম হচ্ছে হিজকিয়া, হিজকিয়া রাজা, এটা এরকে আপনি ভাবেন দ্বিতীয় রাজা বলি পুস্তকে, দ্বিতীয় রাজা বলি পুস্তক, সো প্রথম রাজা বলি, দ্বিতীয় রাজা বলি। সো হিজকিয়া রাজার আশীর্বাদ এবং পতন দুটো জিনিসটাকে আমরা ধ্যান করব। হিজকিয়া রাজার
প্রভু তাকে উন্নতি প্রদান করেছিলেন, একইভাবে রাজার জীবনে অবনতি হয়েছিল। এবং আমরা শুধু ধ্যান করব রাজার জীবনের, ইস্কিয় রাজার জীবন থেকে আমি আর আপনি আজকে আমরা কি শিখব, এবং এটা আমরা শিখছি যাতে যীশু খ্রিস্টের উপরেও আমাদের বিশ্বাসে কখনো যেন কম যেন না হোক। প্রিয়, আজকে আমরা যে যীশুকে বিশ্বাস করেছি সে যীশু জীবন্ত ঈশ্বর, তিনি কোনো মূর্তি নাই, তিনি কোনো পাথর নাই, তিনি কোনো গাছ নাই কেন মালা পরিয়ে তাকে কিছু লাগিয়ে আমরা প্রণাম করার ঈশ্বর, তিনি জীবন্ত ঈশ্বর। তিনি বলে দিয়েছিলেন যারা আমাকে উপাসনা করবে তারা সত্যর আত্মা দিয়ে তাকে উপাসনা করতে হবে, যারা তাকে ডাকবে তারা হৃদয় দিয়ে ডাকবে। সুন্দর টেস্টমনি দিদি বলেছিলেন, কি বলেছিলেন, আমার প্রতিবেশীর জন্য আমি প্রার্থনা করলাম। আচ্ছা, প্রতিবেশীর জন্য আমি কি করে প্রার্থনা করতে হয়, কেন প্রার্থনা করতে হয়, কিভাবে শিখেছি, কে শিখিয়েছে? যীশুর কাছে এলেন বলে উনি শিখতে পারলেন আমার প্রতিবেশীর জন্য আমাকে প্রার্থনা করতে হবে। কিন্তু প্রতিবেশী প্রভুকে বিশ্বাস করছে না বিশ্বাস করছে না সেটাকে নিয়ে ওনার কোনো সমস্যা নাই, কিন্তু ওনার শুনেছেন প্রতিবেশীর জন্য প্রার্থনা করতে হবে। মণ্ডলীতে আমাদেরকে শিখিয়েছে, তো উনি যখন শুনছেন পাশের বাড়ির লোক অসুস্থ, তিনি কি করছেন, ওই অসুস্থ ব্যক্তি যীশুকে বিশ্বাস করছে না ওটা তিনি দেখছে না, তিনি তার বিশ্বাস কি, আমি আমার প্রতিবেশীর জন্য প্রার্থনা করব, আমার প্রার্থনা আমার যীশু শুনে আমার প্রতিবেশীকে সুস্থ দেবে। সবার মৃত্যুর কামনা করছে কিন্তু আমি কামনা করছি ও যেন বেঁচে থাকুক। তাহলে সবাই তাদের কামনা আলাদা, মরুক, ওকে শ্মশানে পুড়াও, ও মাতাল কারণ ও খারাপ, ও নোংরা, ও বেঁচে থেকে কোনো লাভ নাই, হসপিটালে ভর্তি হয়ে গেছে বাস ও মরুক। কিন্তু ঈশ্বরের সন্তানের ইচ্ছা কি, না ও কেন মরবে, ও সবাই কামনা করছে মরুক কিন্তু আমি কামনা করব না, কারণ আমার হোল গ্রাম কামনা করুক মরুক কিন্তু আমি একজন, আমি প্রার্থনা করব আমার ঈশ্বর তাকে জীবন দেবে। ভাবুন, উনি একজন বিশ্বাস করেছেন কিন্তু হোল পাড়া বিশ্বাস করেনি, মেজারিটি লোক বিশ্বাস করেনি, তারা কামনা করছে মরুক কিন্তু একটা বিশ্বাসী প্রার্থনা করেছে, প্রভু কার প্রার্থনা শুনেছে, সমস্ত পাড়ার লোকদের প্রার্থনা শুনেছে, মৃত্যু কামনা চাইছিল ওইটা হয়েছে না, একজন প্রার্থনা করার কারণে তাকে তিন দিনের পর হসপিটাল থেকে মুক্তি উদ্ধার করে এনেছে, কার প্রার্থনা শুনেছে। চিন্তা করুন, লোক অনেক লোক অনেক কিছু বলছে অনেক কিছু করছে, তাদের পিছনে যাবে না, আপনি যখন একাই দাঁড়িয়ে যীশুকে বিশ্বাস করবেন হাজার লোকদের মাঝে আপনার একজনের প্রার্থনা প্রভু শুনতে পারেন। 999 লোক আলাদা কথা বলে, 999 লোক আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে, কিন্তু আপনি একজন যীশুর নামে দাঁড়ান, প্রার্থনা করুন, আপনার প্রার্থনা তিনি উত্তর দেবেন। অবিশ্বাসী হোক অবিশ্বাসী হোক কিন্তু লোক বুঝবে এর ঈশ্বর জীবন্ত ঈশ্বর। আমেন। তো এই যে যীশুকে আমরা জেনেছি আমরা গ্রহণ করেছি, কিন্তু আমাদের জীবনে কখনো আমরা ভালো থাকব, কখনো আমাদের জীবনে অগঙ্কার ঢুকে আমাদের পতন হতে পারে। তো এই ইস্কিয় রাজার কথাটা আপনাকে আমি তিনটা তাপে ধ্যান করব। একটা হলো ইস্কিয় রাজা আসলে কি করেছে, দ্বিতীয় তার জীবনে কি কাজ হয়েছিল, তৃতীয় কি দুর্ঘটনা ঘটেছে। সো ভালো করে মনে রাখুন, কারণ প্রভু পরমেশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে তিনি কথা বলেন। ওকে, তো দ্বিতীয় ইস্কিয় আমরা চলে যাই, যখন ইস্কিয় রাজা ইসরায়েল দেশের রাজা হওয়ার সময় ইসরায়েল দেশের পরিস্থিতি একবার আমি দেখিয়ে দিই। দ্বিতীয় রাজা বলি অধ্যায় 17:33 পদটা আমরা পাঠ করব। দ্বিতীয় রাজা বলি অধ্যায় 17:33 পদ, ইস্কিয় রাজা ইসরায়েল দেশের রাজা হওয়ার আগে ইসরায়েল দেশের লোকদের পরিস্থিতি কি, তারা কি কিভাবে ঈশ্বরের আরাধনা করত। ওকে, শুনবো, সদাপ্রভুর উপ
উপাসনা করত, তারা সদা প্রভুর উপাসনা করত, কিন্তু সেই সঙ্গে যেসব দেশ থেকে তাদের নিয়ে আসা হয়েছিল, হ্যাঁ, সেই সব দেশের নিয়ম অনুসারে তারা নিজের যেসব দেশ থেকে তাদেরকে উদ্ধার করে আনা হয়েছিল সেই সব দেশের নিয়মগুলো তারা পালন করছিল। আজ পর্যন্ত তারা ওই নিয়ম মেনে চলছে। তারা আসলে সদাপ্রভুর উপাসনা করে না। সদাপ্রভু যে যাকোবের নাম ইসরায়েল, না আচ্ছা, 33 পদ অনেকে পড়ো সাধু ভাষায়, আমি পড়বো, ওকে, 33। আর দ্বিতীয় রাজা বলি আত্মায় 17:33, এরা প্রভু পরমেশ্বর উপাসনাও করত, শুনবেন, এরা প্রভু পরমেশ্বরের উপাসনাও করত, আবার নিজেদের দেশাচার ও প্রদ্ধা অনুযায়ী নিজেদের দেবদেবীরও পূজা করত। এটা ইসরায়েল দেশের পরিস্থিতি। ইসরায়েল দেশে তারা সত্য ঈশ্বরকে উপাসনা করত, কিন্তু একইভাবে অনেক মূর্তি, অনেক দেব দেবীকে আরাধনা করত, তার মানে দু ধরনের দেবতাকে তারা ডাকত। এটা ইসরায়েল দেশের পরিস্থিতি। ইষ্টীয় রাজা রাজত্ব রাজার আসনে বসার আগে দেশের পরিস্থিতি, লোক সত্য ঈশ্বরকে ডাকে, এখানে মূর্তিকেও ডাকে, তাদের দুটো দেবতা। আচ্ছা, এ দেবদেবী কোথায় থেকে এসেছে? ওরা যে দেশে ছিল ওই দেশে মূর্তি পূজা হতো, সেই দেশের নিয়মগুলো তারা দেখছে, মজা হচ্ছে, ওদের পূর্তি হচ্ছে, হা বা এরকম পূজা হচ্ছে, নাচানাচি হচ্ছে, আমাদের তো ওইসব নাই, তাহলে আমরাও একটু ওদের নিয়মগুলো আমরা পালন করিনি। আমাদের এখানে দেখবেন বিহারিরা বাঙালিদের সঙ্গে মিশার কারণে বাঙালিদের সমস্ত নিয়ম বিহারিরা পালন করে, এবং বিহারিরা বেশিরভাগ এখানে থাকার কারণে বিহারিদের সমস্ত পুজোগুলো বাঙালিরাও করবে, কিন্তু বাঙালি বিহারি আলাদা, ওদের নিয়ম খানুন আলাদা, কিন্তু সমাজে একসঙ্গে থাকার কারণে বিহারিরা যে পুজো করে বাঙালিরাও করবে, বাঙালিরা ঝাড়টা করে বিহারিরাও তাই করবে, মিশে গেছে সমাজে, এসে মিশে একসাথে, ও তোমার, চলো আমি তোমার সঙ্গে যাব, ও তোমার পুজো, আমি চলো তোমার সঙ্গে যাই। তো এখানে ইসরায়েলিদের পরিস্থিতি ঠিক, তারা সত্য ঈশ্বর রবিবার দিন মণ্ডলী যেত, সোমবার দিন মন্দিরে যেত, একদিন এই দেবতা একদিন এই দেবতা, এটাই পরিস্থিতি। তো যখন ইসকিয় রাজা আসনে বসে, তো এবার যখন ইষ্টীয় রাজার বয়স 25, তিনি জানেন এটা ঈশ্বরের দেশ, এখানে সত্য ঈশ্বরকে ছাড়া কাউকে আরাধনা করতে যাবে না, করা যাবে না, তিনি রাজার আসনে বসলেন। সো তিনি যখন বসলেন তিনি কি করেছেন? দ্বিতীয় রাজা বলি 18:1 পড়ি। এলার ছেলে ইসরায়েলের রাজা হোশেয়ের রাজত্বের তৃতীয় বছরে যিহূদার রাজা আহসের ছেলে হিজকিয় রাজত্ব করতে শুরু করলেন। তিনি 25 বছর বয়সে রাজা হয়েছিলেন এবং 29 বছর জেরুসালেম রাজত্ব করেছিলেন। তার মায়ের নাম ছিল অবি, তিনি ছিলেন সখরিয়ের মেয়ে। হিজকিয় তার পূর্বপুরুষ দাউদের মতোই সদা প্রভুর চোখে যা ভালো তাই করতেন। তিনি পূজার উঁচু স্থানগুলো ধ্বংস করলেন, পূজার পাথরগুলো চুরমার করলেন এবং আশেরা খুঁটিগুলো কেটে ফেললেন। মশির তৈরি ব্রোঞ্জের সাপটা তিনি ভেঙে টুকরা টুকরা করলেন, কারণ ইসরায়েলিরা সেই সময় পর্যন্ত সেই সাপের উদ্দেশ্যে ধূপ জ্বালাচ্ছিল। ব্রোঞ্জের সাপটার নাম ছিল নহুষ্টন। হিজকিয় ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর উপর নির্ভর করতেন। তার আগে বা পরে যিহূদার রাজাদের মধ্যে তার মতো আর কেউ ছিলেন না। সদাপ্রভুকে তিনি আঁকড়ে ধরে রেখেছিলেন এবং সবসময় তার পথেই চলতেন। সদাপ্রভু মসিকে যেসব আদেশ দিয়েছিলেন তা তিনি পালন করতেন। সদাপ্রভু তার সঙ্গে সঙ্গে থাকতেন, তিনি যে কোনো কাজ করতেন তাতে সফল হতেন। আশেরিয়ার রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে তিনি তার অধীনতা অস্বীকার করলেন। আচ্ছা, ঠিক আছে, তো এখানে আমরা দেখছি যখন তিনি রাজত্ব এলেন
তখন তিনি এসে তিনি দেশটাকে প্রথমে পরিবর্তন করছেন। কি এসে করছেন? প্রথম তিনি দেশের মধ্যে যে সমস্ত বিদেশি দেব দেবতির মন্দির, বলি দেওয়ার স্থানগুলোকে তিনি সবই ভেঙে সবই দেশ থেকে সব পরিষ্কার করে দিয়েছেন। আসলে ইস্কিও রাজার বাবাটা প্রচুর কচ্ছর ছিল, প্রচুর খারাপ, মানে দেশের ভিতরে অন্য অন্য দেবতাকে এনেছিল কে, এই যে ইস্কিওর বাবা, ওর বাবা এই দেশটাকে একবারই খারাপ করে ফেলে দিয়েছিল। অনেক সময় আমাদের আমাদের পূর্বপুরুষ অনেক দোষ থাকে, মানে আমাদের দাদু, তারা অনেক রকমের কুসংস্কার কেন আমাদের পরিবারের মতো ঢুকিয়ে দিয়েছে, আমাদের পরিবারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তাই অনেক সময় আমরা বাধ্যতামূলকে ওই সব নিয়ম কানুনগুলো আমাদেরকে পালন করতে হবে। আমার দাদুর আমল থেকে এগুলো বলি দিতে আসছে, আমাদেরকে করতে হবে। তো ওই কথায় ঠিক তেমনি ইস্কিওর বাবা অনেক দেব দেবতাকে দেশে ঢুকিয়ে খুবই মজা করেছিল, কিন্তু ঈশ্বর এটা পছন্দ হয়নি, তাই দেশ বিভিন্ন রকমের অভাব দুর্ঘটনা কষ্টের মধ্যে দিয়ে গেছে। তো যখন তার ছেলে ইস্কিও যখন রাজা হয়, তিনি তার বাবার মতো চলতে ইচ্ছা চেনায়, আমার বাবা খারাপ রাজত্ব করেছে কিন্তু আমি ভালো রাজত্ব করব। আমার বাবা অনেক কুসংস্কারকে ঢুকিয়েছে সমাজে, কিন্তু আমি ওইভাবে চলবো না, আমি আমার পূর্বপুরুষ দাউদের মতো চলবো। আমি আমার পূর্বপুরুষ দাউদ খুব ভালো রাজা ছিল, দাউদ দারুণ সুন্দরভাবে দেশকে রাজত্ব করত, আমি আমার দাদুর মতো হব, আমি আমার বাবার মতো হব না। প্রিয়, এখানেও প্রভু আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন, আপনার পরিবারের পূর্বপুরুষ অনেক কুসংস্কারকে আপনার সংসারে ঢুকিয়ে দিয়েছে, ওই কুসংস্কারকে আপনাকে পালন করতে হবে না। ইস্কিয়া রাজার মতো আমার বাবা সব দেবী দেবীটাকে নির্মাণ করেছে, ওইগুলোকে আমি পালন করবো, এটা আমার দেশ, এটা ঈশ্বরের দেশ, এটা ঈশ্বরের সত্য ঈশ্বরের জায়গা, এখানে কোনো নকল ঈশ্বরের জায়গা থাকবে না। সো ইস্কিও প্রথম আসনে, প্রথম রাজার আসনে বসে প্রথম দিন তার কাজ দেশের যত রকমের মন্দির সব ভাঙচুর। এন কত সুন্দর লেখা আছে এখানে, লেখা আছে কি লেখা আছে, দ্বিতীয় পথে লেখা আছে, তখন তার বয়স ছিল 25 বছর, তিনি 29 বছর রাজত্ব করেন, তার রাজধানী ছিল জেরুসালেম, তার মা আর অবিও ছিলেন সকরিয়ের কন্যা। শুনুন, হিস্কিও রাজা পূর্বপুরুষ দাউদের দৃষ্টান্ত অনুসরণ করে প্রভু পরমেশ্বরের প্রতিজনক কাজ করেছিলেন, সমস্ত দেবস্থান এবং শিলাস্তস্ত এবং আসরে আসরা দণ্ড তিনি ধ্বংস করেছিলেন, এমনকি তিনি মসির তৈরি পিতলের সর্পমূর্তিটি ধ্বংস করলেন। এন এখানে লেখা আছে তিনি তার পূর্বপুরুষ যে সমস্ত দেবী দেবতা নির্মাণ করে রেখেছে তিনি একটু ভাবেনি, সব ভেঙে ধ্বংস করে দেশ থেকে দূর করে দিয়েছে। প্রিয়, প্রভু যীশুকে আমাদের জীবনে সত্যভাবে রাখতে গেলে, শুনুন, আমাদের পূর্বপুরুষ অনেক নিয়ম পালন করে এসেছে, ওই সব নিয়ম পালন আজ আমাদেরকে অন্ধপথে রেখেছে, অন্ধ করে রেখেছে, দাসত্ব রূপে বেঁধে রেখেছে, ভিক্ষারী খুনে রেখে দিয়েছে আমাদেরকে, হাত পা বাঁধা। যতই আমরা স্বাধীনভাবে থাকতে চাইলেও আমাদের পূর্বপুরুষের নিয়ম নিয়মগুলো আমাদেরকে বেঁধে রেখেছে, আমাদের গ্রামটাকে বেঁধে রেখেছে, আমাদের সমাজকে বেঁধে রেখেছে। একালে আমাদের সমাজে নিয়ম ছিল পুরুষ মরে গেলে স্বামীকেও ওখানে মরতে হবে। আজ যদি ওই নিয়ম থাকলে আজকে আমাদের মণ্ডলে একটা বিধবা থাকতো না, সব শ্মশানে পড়ে যেত। ভালো লাগতো ওই নিয়মটা? আজকে ওই নিয়ম সমাজ থেকে উঠে গেছে, আমরা স্বাধীন হয়ে গেছি না হয়নি? একটা 17 বছরের একটা মেয়ে যদি বিধবা হয়ে যায়, ও কি দোষ করেছে ও 40 বছরের স্বামীর সঙ্গে শ্মশানে পড়তে হবে? আজকে ওই কুসংস্কারকে প্রভু যীশুর সন্তান এসে বাদ দিয়েছে বলে আজকে আমরা স্বাধীন পেয়েছি। একখালে মেয়ে ছেলেকে 16 বছর 17 বছরে বিয়ে দিয়ে থাড়িয়ে দিত, এ বাড়িতে থাকলে একটা বুঝা,
তখন কোনো পড়াশোনা নিয়ম থাকতো না, মেয়ে ছেলে মানে উনুনে বসে থাকতে হবে। আজকেও যদি মেয়ে ছেলে উনুনে বসে থাকতে হয়, আজকে মেয়েদের হাতে বাইবেল থাকতো না, থাকতো? কেউ এসে প্রতিরোধ করেছে বলেই তো আজকে মেয়েরাও স্কুলে যেতে পারছে, আজকে মেয়েরাও অনেক সুযোগ সুবিধা সরকারে পাচ্ছে। আপনি জানেন আমাদের দেশে মেয়ে ছেলেও প্রধানমন্ত্রী ছিল, এমন একটা দেশ আমাদের দেশ মেয়ে ছেলেকে গুরুত্ব দিত না, কিন্তু এমন কিছু মহান উঠেছে বলে আজকে আমরা সব কিছু থেকে স্বাধীনতা পেয়েছি। ঠিক তেমনি আত্মিক স্বাধীনতা যখন পাবেন, যখন আপনি প্রতিরোধ করবেন তখনই হবে। সো এসকিও রাজা এসে দেখছে দুটো দেবতাকে লোক উপাসনা করছে, কিন্তু এসকিও রাজা এটা পছন্দ হয়নি। হে সেটাও আবার কি, রবিবার দিন চার্চেও যাচ্ছিস, সোমবার দিন ওখানেও যাচ্ছিস, এটা ঠিক হবে না, ভেঙে ফেলো সব, সব মূর্তিকে ভেঙে ফেলো, একবারে সত্য ঈশ্বরকে যদি ডাকবে ডাক। এর কত সুন্দর লেখা আছে এখানে, তিনি এসে সমস্ত কিছুকে দেশ থেকে ধ্বংস করে ছড়িয়ে দিলেন, এবং তিনি বলছেন ছয় পথে লেখা আছে, না পাঁচ পথে লেখা আছে, ইসরায়েলের প্রভু পরমেশ্বর উপরেই ছিল রাজা ইসকিয়ের অটল বিশ্বাস ও আশা, যুগদিয়ার তার মতো রাজার কখনো হয়নি, তার আগেও না পরেও না, তিনি প্রভুর অনুগত্য ছিলেন। আমেন, হাল্লেলুয়া। তিনি কে ছিলেন? প্রভুর অনুগত্য ছিলেন, কখনো তার অবাধ্য হয়নি। আমেন, খুব সম, কখনো এত সুন্দর রাজা ইসকিয়ের রাজা, তিনি প্রথমে এসে সব কিছুকে পরিষ্কার করে, প্রথম তিনি কি করলেন, পুরাতন যে কুসংস্কারগুলোকে সরালেন, দু নম্বর তিনি দেশকে পবিত্র করলেন, তিন নম্বর ঈশ্বরের আদেশকে প্রচার করতে বলেছিলেন, চার নম্বর সবাইকে তিনি ঘোষণা করলেন ঈশ্বর ছাড়া আমার দেশে কাউকে ডাকা যাবে না। আপনি পরিবারের মেইন প্রধান, আপনার ঘরের ভিতরে সত্য ঈশ্বরকে অনুসরণ করার ছাড়া অন্য কোনো জিনিস আপনার ঘরের ভিতরে আপনি ডুবতে দিলে হবে না। আপনার ঘরের ভিতরে সত্য ঈশ্বরের আরাধনা ছাড়া কেউ ইচ্ছা করে না ইচ্ছা না করে কোনো জিনিস ডুবতে দেবার আপনার অধিকার হাতে নিয়ে কাজ করতে হবে। হালেলুয়া। আপনার ঘরকে ঘিরে রাখার দায়িত্ব কার? এটা আপনার জীবন, এই জীবনটাকে রক্ষা করার দায়িত্ব কার? আপনি ধরুন কেউ এসে চাকু নিয়ে এসে আপনাকে মারতে আসছে, আপনি বলবেন আয় মার? আপনি বলবেন না, আপনি প্রতিরোধ করবেন, আপনি প্রতিরোধ আটকাবেন। তাহলে আজকে শয়তান আপনাকে অনেক রকমের আক্রমণ করতে আসছে, আপনি বলবেন আয় আক্রমণ করো না, আমার কি আর করার আছে, আমার আর কি করার আছে, যে আমি সবই করে নিচ্ছি, তাহলে বয় দেখাচ্ছ করে নিচ্ছি, এরকম দম খাচ্ছ তো আমি সবই করে নিচ্ছি। আপনি ঘরের রাজা, আপনি ঘরের প্রধান, আপনি আপনার পরিবারকে সুরক্ষিতভাবে রেখে দিতে হবে, আমরা প্রতিরোধ করতে হবে। তো ইসকিয় রাজা প্রথম তিনি দেশকে পরিষ্কার করে পবিত্র করে ঈশ্বরকে নিয়ে এলেন। ওকে, সো ইসকিয় রাজার প্রথম কাজ দারুণ কাজ। দ্বিতীয় কি হয়ে গেছিল, আমরা দেখলাম ইসকিয় রাজার মতো রাজা আগেও নাই তারপরেও নাই, তাই লিখেছে এখানে, কোথায় লিখেছে, পাঁচ পথে লিখেছে, যুগদিয়ার তার মতো রাজা আর কখনো হয়নি, তার আগেও নাই পরেও নাই। কেন এই কথাটা লিখেছে, ইসকিয় রাজার মতো আগেও কেউ নাই পরেও নাই, তেমনি তিনি কি করেছেন, তিনি বিশাল ফ্যাসিলিটিস দিয়েছেন লোকদেরকে, তিনি শুদ্ধ দেশকে ঈশ্বরের দেশ বানাতে চাইলেন, ওই জন্য এই কথা লিখেছে, ইসকিয় রাজার মতো কেউ আগে হয়নি পরেও হতে পারবে না, কারণ ও শুদ্ধ চাইল আমার দেশ ঈশ্বরের দেশ, আমার দেশ ঈশ্বরের রাজত্ব হবে, আমার দেশ এখানে কোনো অন্যায় হবে না, আমার দেশ কেউ বড় ছোট নয়, আমার দেশের প্রত্যেকজনের ঘরে ঈশ্বরের বাক্য থাকবে, আমার দেশে প্রত্যেকজন ঈশ্বরকে স্বাধীনভাবে ডাকবে, আমার দেশে প্রত্যেকজন একই ঈশ্বরকে ডাকবে, এরকম একটা আইন কানুন তিনি বার করে দিয়েছিলেন। কারণ পূর্বপুরুষ থেকে ওই সত্য ঈশ্বরের দেশ ছিল, ওই দেশ যখন বাংছুর হয়ে গেছে তিনি এসে আবার মিলামিত করে পরিষ্কার করলেন। সো পরের বিষয় ইসকিয় রাজার সম্পর্কে দেখি,
প্রভু তার জীবনে একটা অলৌকিক কাজ করেন। অনেক বছর হয়ে গেল, 39 বছর তিনি প্রভুর, 29 বছর প্রভুর সেবা করতে করতে একদিন অসুস্থ হয়ে যান। তখন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, সদাপ্রভু তার আয়ুর সঙ্গে 15 বছর তার আয়ুটাকে বাড়িয়ে দেয়। বাইবেলে প্রথমবার একটা রাজার আয়ুটাকে প্রভু বাড়িয়ে দিচ্ছেন 15 বছর। ওকে, আমরা একবার পাঠ করি ওটা, অতিয়ায় 20:20 আমরা পাঠ করি 6 পদ থেকে। ওকে, 6, ওকে, 1 পদ থেকে আমরা পাঠ করি। এই সময়ে রাজা হিজকিয়ও অসুখে মরণাপন্ন হয়ে পড়লেন। ওকে, একবার কেউ একজন তাড়াতাড়ি পড়ো না। সেই সময়ে হিজকিয়ও অসুস্থ হয়ে মরবার মতো হয়েছিলেন। তখন আমোসের ছেলে নবী যিশাইও তার কাছে গিয়ে বললেন, সদাপ্রভু বলছেন যে আপনি যেন আপনার ঘরের ব্যবস্থা করে রাখেন, কারণ আপনি মারা যাবেন, ভালো হবেন না। এই কথা শুনে হিজকিয়ও দেয়ালের দিকে মুখ ফিরিয়ে সদাপ্রভুর কাছে প্রার্থনা করে বললেন, হে সদাপ্রভু, তুমি মনে করে দেখো আমি তোমার সামনে কেমন বিশ্বস্তভাবে ও সমস্ত অন্তরের ভক্তি দিয়ে চলাফেরা করেছি এবং তোমার চোখে যা ঠিক তা করেছি। এই বলে হিজকিয়ও খুব কাঁদতে লাগলেন। যিশাইও রাজবাড়ির মাঝখানের উঠান পার হয়ে যেতে না যেতেই সদাপ্রভুর এই বাক্য তার কাছে প্রকাশিত হলো, তুমি ফিরে গিয়ে আমার লোকদের নেতা হিজকিয়োকে বলো যে তার পূর্বপুরুষ দাউদের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলছেন, আমি তোমার প্রার্থনা শুনেছি ও তোমার চোখের জল দেখেছি, আমি তোমাকে সুস্থ করব। এখন থেকে 3 দিনের দিন তুমি সদাপ্রভুর ঘরে যাবে, তোমার আয়ু আমি আরো 15 বছর বাড়িয়ে দিলাম। বাস, তো হিজকিয়ো রাজা অসুস্থ হয়ে যায়, যিশাইয়া ভাওবাদী গিয়ে বলে, দেখো তোমার, তুমি তুমি মরে যাবে। যিশাইয়া তাকে দেখতে এসে বললেন, প্রভু পরমেশ্বর বলছেন, শুনবেন, ভালো করে শুনবেন, কথাটা মন দিয়ে শুনবেন, প্রভু পরমেশ্বর বলছেন। কে বলছেন? প্রভু পরমেশ্বরের বলছেন, তোমার সমস্ত তাই তাইত্বদের ব্যাপারে সুব্যবস্থা করে ফেলো, কারণ তোমার এ অসুখ ছাড়বে না, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হোক। প্রথম ব্যক্তিকে যিশাইয়া ভাওবাদী এসে বলছেন, তোমার সব ঠিকঠাক করে রাখো, তুমি মরে যাবে, তুমি সব কিছু ব্যবস্থা ঠিকঠাক করো, কারণ তুমি রাজা, তুমি মরবে, তোমার পরে রাজাকে ঠিক করে রাখো, গড়ের ব্যাপার, দেশের ব্যাপার, শাসনকর্তা সব ঠিক করে রাখো, তুমি মরে যাবে। এই কথাটা কে বলেছে? কে বলেছে? সদাপ্রভু বলেছে তুমি মরে যাবে, প্রভু বলেছে, ঈশ্বর বলেছে। ঈশ্বর যখন একটা বলে ফেলেন, সেটাকে পাল্টানো যাবে না। তো হিজকিয়ো রাজা এখন এই কথাটা শুনে তিনি কাঁদতে লাগলেন। কেন? তাকে মরার ইচ্ছা নাই, তাকে মরার ইচ্ছা নাই। প্রভু বলে দিয়েছে তুমি বেঁচে থাকার হয়ে গেছে, তোমার তোমার টাইম শেষ, তুমি এই পৃথিবীতে আর তোমার কোনো কাজ নেই, তোমার শুনবে, তোমার এই পৃথিবীতে আর বেঁচে থেকে, 1 মিনিট বেঁচে থেকে ও তোমার কোনো কাজ নাই, তুমি যা করেছো আমার জন্য সুন্দর করেছো, কামান, লেটস ফিনিশ, চলো তোমার মরবে, এখন আমি আমার সঙ্গে তোমাকে নিয়ে নেব। কিন্তু হিজকিয়ো রাজা মরার ইচ্ছা নাই, কেন? তো তোমার প্রভুর কাজ শেষ হয়ে গেছে, এবার তুমি বেঁচে থাকার লাভ নাই, প্রভু বলে দিয়েছে তুমি মরবে, কোনো পাপ করেনি হিজকিয়ো রাজা, কোনো ভুল কাজ করেনি, তাতে প্রভু বলে পাঠিয়েছেন ও মরে যাবে, কোনো সব ঠিকঠাক চলছে, অনেক বছর সব ঠিকঠাক, প্রভু ভাবলো এবার হিজকিয়ো রাজা তোমার কাজ কমপ্লিট, চলো আমার কাছে চলে এসো। কিন্তু হিজকিয়ো রাজা এই কথাটা শুনে তিনি কাঁদলেন, যিশাইয়া ভাওবাদী বলে দিয়ে তিনি রাজবাড়ি থেকে বেরিয়ে পড়লেন। এখানে কিন্তু তিনি মাথা টুকে প্রার্থনা করছেন, কি প্রার্থনা করছেন? প্রভু আমি কেন মরবো? আপনার মনে পড়ছে না আমি কি কি করলাম আপনার দেশের জন্য, কিভাবে বিশ্বস্তভাবে জীবন যাপন করেছি, কিভাবে আপনার দেশকে সুন্দর সাজিয়ে রেখেছি আপনার বাক্য দিয়ে, মন্দিরগুলো ভেঙে দিয়ে মণ্ডলীগুলোকে তৈরি করেছি, আপনি জানেন আমি কি কি করেছি, আমি মরতে চাইছি না।
এই কথা প্রভু ফেলতে পারছে না। প্রভুর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, ইস্কিয় রাজা তোমার গল্প শেষ, কিন্তু ইস্কিয় রাজা যখন প্রভুর কাছে কি কি প্রভুর জন্য করেছে বলার পরে প্রভুর মন ভেঙে গেছে। যিশাইয়া ভাববাদী ঘর থেকে বেরবে কোথায়, প্রভু আবার বলে পাঠাচ্ছে থামো 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 যিশাইয়া, আবার যা আবার যা। কেন প্রভু? ওকে গিয়ে বলো আমি তোমার প্রার্থনা শুনেছি, তুমি জীবন চাইছ, আমি তোমার আয়ুর সঙ্গে আরো 15 বছর বাড়ি দিয়েছি, যা ওকে গিয়ে বলে দাও। সঙ্গে সঙ্গে প্রভুর মন স্পর্শ হয়ে গেছে, প্রভু তাকে আরো 15 বছর বাড়িয়ে দিয়েছে। মনে রাখুন, এখানে একটা গল্প শিখানো যাবে, বড় শিক্ষা আছে। প্রভু যীশু খ্রিস্টের জন্য সত্য জীবন আচরণ আপনাকে কখনো ছেড়ে দেবে না, কারণ আজ আপনি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন যিশুকে নিয়ে, আপনি অনেক কিছু ত্যাগ করে যাচ্ছেন, অনেক কিছু সহ্য করে যাচ্ছেন পবিত্র জীবন যাপন করার জন্য। এইগুলো একদিন আসবে, তখন আপনাকে এগুলো কাজে লাগবে। কষ্টতে আপনি প্রভুকে বলবেন, প্রভু আজকে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে কিন্তু আপনার মনে আছে প্রভু আমি এরকম জীবন যাপন করেছি। প্রভু পুরাতন কথা ভুলে যাওয়ার ঈশ্বর নয়, প্রভু ওটাকে মনে করে আপনার আয়ুটাকে বাড়িয়ে দিতে পারে। একটা শিক্ষা এখানে থেকে আমরা শিখতে পারি, প্রভুর সব আমাদের কথা তিনি জানেন, তিনি মানুষ নাই। আপনি প্রভুকে কত ভালোবেসেছেন, আপনি প্রভুর পথে কত পথে সুন্দরভাবে চলেছেন, এগুলোকে প্রভু ভুলে যান না। আপনার পাশে বসে থাকার বিশ্বাসী ভুলে যেতে পারে, আপনার পাশের বাড়ি বিশ্বাসী ভুলে যেতে পারে, আপনার মণ্ডলী পাস্টার ভুলে যেতে পারে আপনি প্রভুর জন্য কি না করেছেন, কিন্তু আপনার ঈশ্বর, আপনার পরিশ্রম, আপনার বিশ্বাস, আপনার ত্যাগ, আপনার পবিত্রতা, আপনার নম্রতা, আপনার সব কিছুকে তিনি মনে রাখেন। ইস্কিয় রাজার সব পরিশ্রম প্রভু মনে রেখেছে। প্রভু তার কথাটাকে ফেলতে পারেনি, সঙ্গে সঙ্গে যিশাইয়াকে বলে যিশাইয়া তাড়াতাড়ি যাও, ওকে গিয়ে বলো আমি প্রার্থনা শুনেছি, চলো 15 বছর আমি পাঠিয়ে দিলাম, চলো এনজয় আনন্দ করো আর 15 বছর পূর্তি করো আর 15 বছর। কিন্তু এখানে কিছু টুইস্ট আছে, টুইস্ট বলতে মানে কি জানেন তো, মানে আসলে প্রভু তার ইচ্ছা নাই 15 বছর পাঠিয়ে দেওয়ার। শুনবেন ভালো করে, এখানে আমরা শিখলাম আমাদের বিশ্বাসের কথা প্রভুকে অবশ্যই বলবো, প্রভু আমাদের ওই কথা শুনবে, কিন্তু প্রভুর সময়ের বাইরে যদি আমরা বেঁচে থাকতে চাইলে ওটা বিপদে গিয়ে শেষ হবে। ঠিক বলছি? প্রভুর সময়ে যদি আমরা নিজের কামনায় বাসনায় বেঁচে, কারণ ইস্কিয় রাজা কেন বেঁচে থাকতে চাইলো জানেন, মানে এত বছর প্রভুর জন্য অনেক কিছু তিনি করেছেন, আরও তিনি বেঁচে থাকতে চাইলেন, মানে এবার কোথায় না কোথায় তার জীবনে অগঙ্কার বলে কিছু জিনিসটা ঢুকবে, এটা প্রভু জানতে পেরেছেন বলে তার জীবনটা শেষ করতে চাইলেন। কিন্তু ইস্কিয় রাজা চাইল না, আমি বেঁচে থাকতে চাই, প্রভু তাকে 15 বছর বাড়িয়ে দিলেন। প্রভু খাওকে জোর করার ঈশ্বর নাই, এটাই আমরা শিখি এখানে। প্রভু খাওকে জোর করার ঈশ্বর নাই, প্রভু খাওকে জোর করে প্রভু তার পথে তিনি নিয়ে আসার ঈশ্বর নাই। প্রভু আপনার গড়ে এসে আপনাকে, আপনি যখন নেশা করছেন, আপনি কোনো খারাপের পথে যাচ্ছেন, প্রভু এসে জোর করে আপনাকে আটকাবে না, এই তুই মণ্ডলীতে আসছিস এই সব খারাপ জিনিস করিস না, প্রভু আটকাবে না, প্রভু ছেড়ে দেবে, করো তুমি, চলো তোমার ইচ্ছার মতো চলো, আমার কোনো ব্যাপার নাই। কিন্তু মনে রাখবে সে ফল তোমাকে বউ করতে হবে। ওকে, দ্বিতীয় বিষয়, ইস্কিয় রাজাকে প্রভু 15 বছর বাড়িয়ে দিলেন, তাতে তার কি তার বাকি জীবন খুব সুন্দর ছিল? নাই। এবার 15 বছর বেড়ে যাওয়ার কারণে খুব সুখে জীবনযাপন করছে। একদিন বিদেশি দেশ থেকে কয়েকটা লোক এসেছে তার দেশে সব কিছু ঘুরে দেখতে, তখন উনি কি করেছেন, ওই বিদেশি লোকগুলোকে ডেকে নিয়ে তার সমস্ত ভান্ডার জিনিসগুলোকে দেখাচ্ছে, কত সোনা আছে, কত রূপ আছে, কত পয়সা আছে, বিদেশি লোকে সব কিছু দেখাচ্ছে। কিন্তু যিশাইয়া ভাববাদী তাকে এসে বলছে, ইস্কিয় রাজা তুমি কি করলে? ওকে, এটা আমরা পাঠ করি জিজ্ঞাসা যিশাইয়া পুস্তকে, এটা আমরা যিশাইয়া পুস্তক অধ্যায় 39, যিশাইয়া পুস্তক 39 বাড়িতে গিয়ে পড়বেন, ইস্কিয় রাজা কি কি করেছে।
দুই পদ পড়ো। হিজকিয়াও খুশি হয়ে সেই দূতদের গ্রহণ করলেন এবং তার সব ভাণ্ডারগুলোতে যা কিছু ছিল অর্থাৎ সোনা রূপা সুগন্ধি মশলা দামি তেল এবং তার অস্ত্রশস্ত্র ও ধন ভাণ্ডারের সব কিছু তাদের দেখালেন। হিজকিয়ার রাজবাড়িতে কিংবা তার সারা রাজ্যে এমন কিছু ছিল না যা তিনি তাদের দেখাননি। পরে নবী যিশাইয়াও রাজা হিজকিয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ওই লোকেরা কি বলল আর কোথা থেকেই বা তারা এসেছিল? হিজকিয়াও বললেন, ওরা দূর দেশ থেকে, বাবিল দেশ থেকে এসেছিল। নবী জিজ্ঞাসা করলেন, ওরা আপনার রাজবাড়ির মধ্যে কি কি দেখেছে? হিজকিয়াও বললেন, আমার রাজবাড়ির সব কিছুই ওরা দেখেছে, আমার ধন ভাণ্ডারে এমন কিছু নেই যা আমি তাদের দেখাইনি। তখন যিশাইয়াও হিজকিয়াকে বললেন, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু যা বলেছেন বলছেন তা আপনি শুনুন। এবার প্রভুর কথা তুমি শুনো, সদাপ্রভু বলছেন এমন দিন আসবে, এমন দিন আসবে যখন আপনার রাজবাড়ির সব কিছু এবং আপনার পূর্বপুরুষদের জমানোর যা কিছু আজ পর্যন্ত রয়েছে সবই বাবিলে নিয়ে যাওয়া হবে, কিছুই পড়ে থাকবে না। আপনার কয়েকজন বংশধর, আপনার নিজের সন্তান যাদের আপনি জন্ম দিয়েছেন, তারা বাবিলের রাজার বাড়িতে খোঁজা হয়ে সেবা কাজ করবে। উত্তরে হিজকিয়াও বললেন, বাস থাক। তো কোথায় থেকে কোথায় হয়ে গেছে, প্রভু তার লাইফে 15 বছর আয়ুটাকে বাড়িয়ে দিল, এটা প্রভুর ইচ্ছা নাই, ওটা ওর ইচ্ছাতে বাড়িয়ে নিল, তাতে দুর্ঘটনা হয়ে গেছে। তো প্রভুর ইচ্ছা নাই বিদেশি লোকদের কাছে ভাণ্ডারগুলো খুলে দেখানো, ইনি সব দেখিয়ে দিলেন। যিশাই এসে বলছে, দেখিয়ে দিলে, অহংকার বেড়ে গেল না তোমার, মানে তুমি 15 বছর আয়ু বেড়ে গেছে বলে লোকদেরকে এখন বলে ঘুরে বেড়াচ্ছ আমার, আমি বিশ্বাসে 15 বছর আয়ু বাড়িয়ে গেছি, এখন আমি যা খুশি তাই করতে পারি, কারণ আমি অলমোস্ট ঈশ্বরের সমান হয়ে গেছি, কারণ একজন মৃত্যু তো কি পুনর্জীবিত হয়ে উঠলে ও তো ভগবান হয়ে যাবে, আমি তো অলমোস্ট ওইটায়, এবার আমার ইচ্ছার মতো আমি চলবো। অগঙ্কার জিনিস তার লাইফে ডুক, অগঙ্কার তার লাইফটাকে ঘিরে ধরলো, তাই নিজের ইচ্ছার মতো বিদেশি লোকে ভাণ্ডারগুলো খুলে দেখালো। যিশাই এসে বলছে, তুমি যেটা দেখালে সেটা তোমার কাছে আর থাকবে না, ওরা এসে তোমাকে, তোমার বংশকে, তোমার দেশকে ধ্বংস করে এবং তোমার গর্ভজাত পুত্রকে গ্রেপ্তার করে ওখানে গিয়ে কাজের লোক বানাবে। এটা কার বাক্য? ঈশ্বর বলছেন শুনবে। এখানে কি হলো? সুন্দর শুরু হলো সব, 15 বছর বেড়ে গেল, অবশেষে পতন হয়ে গেল, এখন সেলফিশ হয়ে গেছে। কি সেলফিশ? এবার যিশাইকে রাজা কি বলছে শুনুন, হ্যাঁ পড়ো 8 পদ। উত্তরে হিজকিয়াও বললেন, সদাপ্রভুর যে কথা আপনি বললেন তা ভালো, ভালো তিনি এই কথা বললেন কারণ তিনি ভেবেছিলেন তার জীবনকালে তিনি শান্তিতে ও নিরাপদে থাকতে পারবেন। এখন মেন্টালিটি বদলে গেছে, দেশের মঙ্গলের কথা ভাবার লোক এখন নিজের কথা ভাবছে, আমি আর কতদিন ভাববো, আনন্দতে থাকলেই হলো, এখন দেশের কথা মনে পড়ছে না, দেশ দুর্ঘটনা হবে এখন ওই কথাটা ভাবছে না, এখন অহংকার। প্রিয় মনে রাখুন, অহংকার এটা বিষ, এটা একদিনে ক্ষতি করবে না, একটু একটু করে অহংকার আমাদের জীবনে ঢুকে আমাদেরকে পতনের পথে নিয়ে চলে যাবে। আপনার জীবনটা একটা জিনিস শেষ পর্যন্ত মনে রাখুন, নম্রতা জিনিস, নম্র মনোভাব যদি না থাকে আপনার অহংকার আপনার জীবনের পতনের শুরু হয়ে যাবে, আপনার জীবনটাকে শেষ করে দেবে। একটা ডাক্তার ছিলেন, তিনি খুব ফেমাস ডাক্তার, ওই ডাক্তারের নাম ফিউটেসেস, ওনার নামে একটা সিনেমা বার করা হয়েছে। উনি ডাক্তারি করলেন, পিএইচডি করলেন, ডাক্টরেট করলেন, মাল্টি স্পেশালিস্ট একটা ডাক্তার হলেন, কিন্তু তার কাছে কোনো পেশেন্ট আসতো না, কোনো রোজগার নাই। ওনার ইচ্ছা ছিল ওনার জীবনে বিশাল ধনী লোক হবার, কিন্তু তিনি ধনী লোক হতে পারেনি। তিনি একদিন কি করলেন, একটা অন্ধকারের ঘরে ঢুকলে মোমবাতি জ্বালালেন, জ্বালিয়ে
তিনি শয়তানকে ডাকলেন, কারণ বাইবেলে লেখা আছে, বাইবেলে লেখা আছে একদিন শয়তান যিশুকে এসে বলল, তুমি যদি আমাকে প্রণাম করতে পারলে এই সমগ্র সম্পদ, দেশের পৃথিবীর সম্পদ আমি তোমাকে দেব, তুমি যদি আমাকে প্রণাম করলে। তার মানে শয়তানকে যদি প্রণাম করলে সমস্ত ধন সম্পত্তি পাওয়া যায়, বড় লোক হয়ে যায়। তিনি ও অন্ধকার করে মোমবাতি জ্বালিয়ে শয়তানকে ডাকলেন, বললেন, এ শয়তান আয়, আমাকে বড় লোক বানা, আমি বড় লোক হতে চাই, আমি ধনী হতে চাই, আমি রাজাদের আসনে, রাজাদের সঙ্গে আসনে আমি বসতে চাই, বড় বড় রাজনীতি নেতার সঙ্গে আমি বসতে চাই, আমাকে চারিদিকে সিকিউরিটি গার্ড আমাকে ঘিরে রাখবে, আমার দামি দামি গাড়ি থাকবে, আমি বিশাল বড় লোক হয়ে পৃথিবীর সেরা দেশে আমি ঘুরে বেড়াবো, আমাকে ভান্নাও। অন্ধকার ঘরে শয়তান, তুমি এসো, আমি তোমাকে প্রণাম করব। সঙ্গে সঙ্গে একটা চাকু নিয়ে তার হাতটাকে কাটতে লাগলেন, কয়েকটা ফুটো রক্ত পড়তে লাগলো, ওই রক্তটাকে একটা ছোট্ট কাঠির মতো লাগিয়ে লিখতে লাগলেন, শয়তান তুমি এসো, আমাকে ধন সম্পত্তি দাও, আমি তোমারই, তুমি যা বলবে আমি তৈরি করবো, তোমার সেবক হয়ে থাকবো, তুমি আমার ইচ্ছাকে পূর্ণ করে দাও, আমি তোমারই ডাক্তার, আমি যারা অনেক মেয়েদেরকে আমি আবাসন করে দেবো, আমি হাজার হাজার মেয়ে ছেলে যদি এসে আমি সবাইকে আবাসন করে দেব, আমি সবাইকে ভুল ট্রিটমেন্ট করব, আমি বিষ ঢুকিয়ে দেব, তুমি যা বলবে তাই আমি করব, তোমার ডাক্তার হয়ে থাকবো, তুমি আমাকে কি করে বড় লোক বানাও। ওই পেন্সিল নিয়ে রক্ত লাগিয়ে লাগিয়ে লিখতে লাগলো, আরও একটু ডিপভাবে ছিল, রক্তগুলো ওই কাগজের উপরে পড়তে লাগলো, হঠাৎ করে রুমের পরিবেশ বদলাতে লাগলো, একটা বড় কালো রূপ, একটা মানুষ না একটা পশু, হঠাৎ করে তার ঘরের ভিতরে হাঁটাচলা করতে লাগলো এবং তার সামনে একটা চেয়ারে এসে বসতে লাগলো। গো অন্ধকার রূপ তাকে এসে বলল, তুমি কি চাইছো আমার কাছে? তখন ওই ডাক্তার বলল, আমাকে বড় লোক বানাও, আমাকে ধনী লোক বানিয়ে দাও, আমি বিশ্ব সেরা হতে চাই, তুমি যা বলবে আমি তাই শুনবো, তুমি যা দেশ আমি তাই শুনবো, আমি সব করব। ও বলেছে, ঠিক আছে, তুমি যা চাইবে আমি সব দেব। সেই দিন থেকে আগামী 5 বছর তিনি সেরা ডাক্তার হন। তার কথার অনুযায়ী তিনি বড় বড় রাজাদের সঙ্গে বসবাস করতে লাগলেন, খেতে লাগলেন, ঘুরতে লাগলেন, বিশাল বিদেশি দেশে তিনি এনজয় করতে লাগলেন। তার কাছে তিনি বলতেন, আমি এমন বড় বড় সিনেমা অ্যাক্ট্রেসগুলো আমার সঙ্গে এসে থাকুক, তিনি যাকে চাইতেন, যেই মেয়েটাকে চাইছেন সে সিনেমা অ্যাক্ট্রেস তার সঙ্গে এসে সময় কাটাত। 5 বছর তার জীবনে সুখ, আনন্দ, সুখ, শান্তি সব উপভোগ করলেন। এটা সিনেমা আছে, এটা সত্যকার ঘটনা। 5 বছর তার জীবনে অনেক উন্নতি, বিশাল ধনী, টাকাই খেলা করতেন, টাকাই ছুড়ে দিতেন লোকদের উপরে, বিশাল মজা। 5 বছরের পরে একবার একদিন ওই পশু আবার ওই ঘরে ঢুকলো, এসে বলল, তোমার সময় শেষ, চলো আমি আমাদের দেশে আমি তোমাকে নিয়ে যাব, চলো তোমার এই পৃথিবীতে থাকার দিন শেষ, আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাবে, চলো। তখন বলছে, কোথায় নিয়ে যাবে আমাকে? আমার সঙ্গে তোমার সঙ্গে কোথায় যাব? আমার সঙ্গে নরকে চলো, তোমার বাড়ি তো ওইটায়। ও বলছে, না আমি কেন নরকে যাব, আমি নরকে যাব না, আমি আমি পৃথিবীতে থাকবো। দেখো 5 বছর তুমি যা বললে তাই আমি শুনলাম, তুমি বললে অমুক রাজার বাড়িতে বসতে আমি তোমাকে নিয়ে গেলে বসালাম, তুমি বলেছিলে অমুক জায়গাতে ঘুরবো আমি তোমাকে নিয়ে গেছি, তোমার অক্ষর অক্ষরের কথা আমি শুনে তোমার সঙ্গে তোমার দাস হয়ে থেকেছি, এবার আমার দাস তো তোমাকে হতে হবে, চলো নরকে চলো, নরকে আমি তো আমি যেতে চাইছি না, তুমি কে যাবে না বলার, তুমি তো রক্ত দিয়ে আমার সঙ্গে যুক্তি করেছো, তুমি রক্ত দিয়ে আমার সঙ্গে যুক্তি করেছে তো যাবে বলে, তোমার দাসী হবে বলে, চলো। দিয়ে অবশেষে ওর মৃত্যু হয় ভয়ানকভাবে,
এবং ওই সারাটা রাত ওই গড়ের ভিতরে এদিকে গিয়ে আমি যাবো না করে এদিকে গিয়ে মাথা ঢুকছে, এদিকে গিয়ে মাথা ঢুকছে, হোল নাইট ওই গড়ের ভিতরে মারপিট। সাইতান বলছে না আমি ছোকে নিয়ে যাব, ওই ডাক্তার বলছে না আমি যাব না। ওটা হেড হাঁপতে সাইতান ছিল লুসিফার, এদিকে ওকে টুকা দিচ্ছে, এদিকে কাছাড় দিচ্ছে, এদিকে কাছাড় দিচ্ছে, হোল নাইট মারপিট। অবশেষে ভোরবেলা পাঁচটার সময় সে মারা যায়। সকালে গোটা এলাকায় লোক কে তো চিৎকার হলো কেন, গড়ে উসে ঢুকে দেখছে ভয়ানক রূপ, বিচ্ছিরি অবস্থা, গড়ের ভিতরে জিনিসপত্র ভেঙে সব জায়গায় রক্ত ছড়িয়ে। এখানে ওই ডাক্তারকে দেখছে একবারে খুবই মাথা ভেঙে গেছে, রক্ততে সাবার হয়ে গেছে, হাত পা ছিঁড়ে গেছে, গলা কেউ কেটে দিয়েছে। ওই অবস্থায় ভয়ানকভাবে ওই ডাক্তার মরে ঘরে পড়ে আছে। তারপরে দিন নিউজ পেপারে প্রথম জায়গায় ওনার নিউজ পেপারে আসে। সুপ্রিয়, এটা কোনো বানানো গল্প না, এটা সত্যি গল্প যে অহংকার যখন আপনার জীবনে ঢুকে যাবে, ইস্কিও রাজার জীবনে অহংকার যখন ঢুকলো, সাপি ভুলে গেছে প্রভুর, প্রভু আমাকে কি কি করেছে বা আমি প্রভুর জন্য কেমন জীবন যাপন, সবই শেষ, জীবনে সব হারিয়ে অবশেষে মৃত্যুবরণ করেছে। আজকে আমি আর আপনি সার্থকের জীবনযাপন করতে প্রভু ডাকেনি। যাই হোক, প্রভুকে ছাড়া আমরা কাউকে প্রণাম করতে পারবো না। শয়তানের পাকে ছোঁয়ার আমি ওই ওই লোক নাই, আমি হবে যিশুর চরণে আমি মরবো ছাড়া আমি শয়তানের চরণে কখন আমি, কারণ আমি ওর বিরুদ্ধে উঠব, কারণ যিশু আমার সঙ্গে আছে। তো ইস্কিও রাজার জীবনে কিছু শিক্ষার বিষয় আমরা আজকে শিখলাম। প্রভু তাকে অনেক উন্নতি করেছিল তার সিদ্ধান্ত, এবং তাকে 15 বছর আয়ু বাড়িয়ে দিয়েছিল। অবশেষে অগঙ্কার ঢুকে পতন হয়ে গেছে। এই পতনের কারণ কি? অহংকার। প্রিয়, আজ আমার আপনার অহংকের কারণ পতন, বা আজকে আমাদের জীবনের পতনের কারণ অহংকার হতে পারে না, অন্য কোনো জিনিস হতে পারে, অবাধ্যতা পতনের কারণ হতে পারে। আজ আমাদের জীবনে আমরা মন পরিবর্তন করছি না, ওটা একটা পতন হতে পারে আমাদের, বা আজকে আমাদের পতনের কারণ আমাদের জীবনের অবাধ্যতা, আমরা তাই পতন শেষ হয়ে যাব। সাইতান যেমন খুশি চিন্তা করেন, ওই ডাক্তার হোল রাত গড়ের ভিতরে লড়ে লড়ে মরেছে, একবারও যদি যিশুর নাম করত ও মরত না। কেন? অহংকার ওকে আর যিশুর নাম করতে দিল না। একদিন আসবে আমরা পতনে চলে গেলে না আর যিশুর নাম ইচ্ছাই হবে না করতে। আমি মরলেই হলো, আর কারণ কেন? ওই মন শক্ত হয়ে যাবে, অন্তর থেকে প্রেম শয়তান ঘেড়ে নেবে, অন্তর থেকে সব ঘেড়ে নেবে, এখানে একটু বিঝা মন থাকবে না, একবারও ডাকবো না। কিন্তু আজ প্রভুও আমরা ডাকি, এই যিশু আমাদেরকে শেষ পর্যন্ত স্থির রাখার ঈশ্বর, শেষ পর্যন্ত শয়তানের বিরুদ্ধে লড়তে আমাদেরকে শক্তি যুগিয়ে দেওয়ার ঈশ্বর। আপনি যদি চান তাহলে প্রভু দেবে, আপনি স্থির হয়ে চাইলে প্রভু আপনাকে ক্ষমতা দেবে। আমরা প্রার্থনা করব। স্বর্গীয় পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ পিতা। প্রভু, ইস্কিও রাজার জীবনের বিষয়ে আমরা আজকে ধ্যান করেছি। প্রভু, কিভাবে ইস্কিও রাজার হয়ে তিনি দেশকে উন্নতি পথে নিয়ে গেলেন, কিভাবে ইস্কিও রাজার প্রার্থনা ঈশ্বর শুনেছিলেন, অবশেষে কিভাবে তার পতন হয়েছিল। প্রভু, তার পতনের মূল কারণ তার অহংকার। প্রভু, আজ আমাদের জীবনের পতন, প্রভু কি কারণে আমাদের পতন হয়েছে তুমি জানো, ওটা অভ্যন্ততা হতে পারে, ওটা অহংকার হতে পারে, ওটা অপবিত্রতা হতে পারে, তাতে প্রভু আমার পতন হয়ে যাবে, আমার জীবনে প্রভু আর সুখ আর শান্তি কখনো থাকবে না। প্রভু, আমার পূর্বপুরুষ অনেক কিছু কুসংস্কারকে পালন করে এসেছে, আমি ওর বিরুদ্ধে উঠে আমি প্রতিরোধ করে সেইগুলোকে আমার পরিবার থেকে সরিয়ে একটা সত্য ঈশ্বরের উপাসনা আমার জীবনের শেষ পর্যন্ত আমি করে চলতে চাই, আমি সেইভাবে থাকতে চাই, আমি সেই
সেইভাবে চলতে চায়, তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের পরিবারকে সাহায্য করো, আমাদের গ্রামকে সাহায্য করো, আমাদের পরিবারের উপরে তোমার সেই শক্তিকে, সেই মহিমাকে তুমি প্রধান করে দাও। পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করো যেন সেই নম্রভাবে নক্তভাবে আমরা তোমার পথে চলতে পারি। সকল গৌরব মহিমা তোমার, এ প্রার্থনা প্রিয় যীশু তোমার নামে আমরা চাই। আমেন, আমেন।